পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ বছর আজ। চুক্তির অগ্রগতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বারবারই সন্তোষ প্রকাশ করে আসছে, তবে অপরপক্ষকে নিয়েই চুক্তি বাস্তবায়ন করতে চায় তারা। আর চুক্তির আরেক পক্ষ জনসংহতি সমিতি বলছে, চুক্তির মূল বিষয়গুলো বাস্তবায়িত হয়নি বলেই পাহাড়ে এখনও অশান্তি বিরাজ করছে। সরকারকে আরও আন্তরিক হয়ে চুক্তি বাস্তবায়নের আহ্বান তাদের। রজত জয়ন্তীর পথে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সময়টা কম নয়। তবে পরিসংখ্যান ও বাস্তবতা দুই মিলিয়েই চুক্তির অগ্রগতি নিয়ে চুক্তির স্বাক্ষরকারী দুই পক্ষের মতামত আলাদা। সরকার বলছে, চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে, যা চুক্তির তিন ভাগে দুই ভাগ, আর ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে, যা পাঁচ ভাগের এক ভাগ। বাকি ৮ ভাগের এক ভাগ বা ৯টির বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এ ৯টির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি আইন বাস্তবায়ন। এগুলো হচ্ছে পার্বত্য জেলা পরিষদ আইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন। এগুলো বাস্তবায়নের পক্ষে জোরালো অবস্থান রয়েছে পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর। আর ওখানকার বাঙালিদের আশঙ্কা, আইনগুলো বাস্তবায়িত হলে অথবা সংস্কার না করলে তারা পাহাড়ে অস্তিত্ব হারাবে। আমরা অনেক কষ্ট করে এই দেশটা স্বাধীন করেছি, সুতরাং এই দেশ শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য এখানে যত জাতিগোষ্ঠী সম্প্রদায় আছে, ধর্ম আছে, সকলের একটা শান্তিপূর্ণ সহবস্থান রাখার জন্য একসাথে কাজ করতে হবে। যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ভূমি কমিশন কার্যকর, তারপর আঞ্চলিক পরিষদের আইন কার্যকর, তারপর জেলা পরিষদের ইলেকশন। কিন্তু এখনো পর্যন্ত এটা রুলিং পার্টির মানুষ ওখানে থাকে, কিন্তু রুলিং পার্টির মানুষ থাকলে সে আদিবাসী হলেও আদিবাসীদের পক্ষে কথা বলতে চায় না এবং বলে না। সরকার মনে করে, পার্বত্য তিন জেলায় জনসংহতি সমিতি সহ ৪টি আঞ্চলিক সশস্ত্র সংগঠন পাহাড়কে উত্তপ্ত রেখেছে, যদিও জনসংহতি সমিতি এই অভিযোগ নাকচ করে আসছে। জনসংহতি সমিতি হচ্ছে আদিবাসীদের যে অধিকার নিয়ে কাজ করে এটা হচ্ছে সত্য, কিন্তু বাকি যে সংগঠন গুলো আমরা পার্বত্য চট্টগ্রামে একটা অধিকার ফিরিয়ে আনতে চাই সেই জিনিসটার তার বিরুদ্ধে কিন্তু এই সংগঠনগুলো একটা চুক্তির পরে যে এতগুলি অবৈধ অস্ত্র পাহাড়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি ভাতৃজাতি সংঘাত, এইটা থামছে না, এটা বরঞ্চ আরো প্রখর হয়ে উঠেছে। এর মধ্যেই ভালো কাজটা একটু বাধাগ্রস্ত হবে। এছাড়া পাহাড়ে নাগরিক সুযোগ সুবিধা দেয়া না দেওয়ার ক্ষেত্র রয়েছে দ্বিমত। তবে সার্বিকভাবে দুই পক্ষই তাদের নিজেদের মতো করে চুক্তি বাস্তবায়নে পরস্পরের সহযোগিতা আশা করছে। প্রায় দুই যুগের সশস্ত্র সংগ্রাম শেষে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করে জনসংহতি সমিতি। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।